আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সানজিদাস ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি যে ঘুঘু পাখির কি কি খাবার প্রয়োজন, বা ঘুঘু পাখি কোন ধরনের খাবারগুলো পছন্দ করে, বা এর সুষম খাদ্য তালিকা কোনটি। সো ভিউয়ার্স, চলুন সময় নষ্ট না করে চলে যাই মূল ভিডিওতে। সময় দেখা যায় আমরা ঘুঘু পাখির জন্য শখ করে হচ্ছে কিনে নিয়ে আসি মিক্সিং খাবারটা। আসলে এটা দেওয়া ঠিক না। বাজারে যেই কবুতরের মিক্সিং খাবার পাওয়া যায়, আমরা অনেক সময় শহর থেকে বা যে কোনো বন্ধু বা আত্মীয় স্বজনের কাছ থেকে একজোড়া ঘুঘু পাখি শখ করে কিনে নিই, কিন্তু তার সঠিক খাবারটা না খাওয়ালে হচ্ছে ঘুঘু পাখি ঠিকমতো ব্রিডিং করবে না, অ্যান্ড হচ্ছে ডিম বাচ্চা করবে না। সো আপনাকে একটু কষ্ট করে হচ্ছে তাদের খাবারগুলো নিজ হাতে বানায় নিতে হবে। তো তার জন্য চলুন কি করবেন, ক্যানারি 30%, মিলেট নিবেন 10%, পোলাওয়ের ধান নিবেন 1%, ছোটো ধান 1%, জিরা গম নিবেন 3%, মোটা গম 3%, ভুট্টা বাঙা নিবেন 3%, ছোলা দিবেন 3%। তবে হচ্ছে অনেক সময় ছোলাটা সেদ্ধ করে দিলে ভালো হয়, কারণ হচ্ছে ঘুঘু পাখি যেহেতু ছোলাটা ছোটো। মসুর ডাল দিবেন 3%, কাউন দিবেন 10%, চীনা 20%, রেজা 3%, বাজরা 3%, এবং গুজি তিল 3%, পিসি 1%, দেশি সরিষা 1%, কালো জিরা 1%, সূর্যমুখী বীজ 1%, কুসুম ফুল বীজ 1%। এবং যেটা দিতে হবে সেটা হচ্ছে বিশুদ্ধ পানি। পানিটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এন্ড ময়লা হলেই সাথে সাথে পরিষ্কার করে দিবেন। গরমের দিনে তেল জাতীয় খাবার বেশি দিবেন না, আর হচ্ছে শীতকালে ওগুলো বেশি বেশি দিবেন। আর তেল জাতীয় বলতে সরিষা আর বিভিন্ন যে বীজের নামগুলো বললাম, সূর্যমুখীর বীজ, কুসুম ফুলের বীজ, এগুলো। এবং হচ্ছে ধানের পরিমাণটা কম রাখবেন, ভুট্টা গম বেশি দেওয়ার চেষ্টা করবেন। খাবার অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কড়া রোদে রেখে এয়ার টাইট বক্সে রাখার চেষ্টা করবেন, এতে খাবার অনেক দিন ভালো থাকে। অনেক সময় দেখা যায় খাবার অনেক দিন কোথাও রেখে দেওয়া হয়, খাওয়ানো হয় না, বা অনেক খাবার একসাথে আনার পরে ফাঙ্গাস পড়ে, যা খাওয়ালে সাথে সাথে পাখির ডায়রিয়া হবে। তাই সেই খাবারগুলো অ্যাভয়েড করে চলবেন, কড়া রোদে দিবেন মাঝে মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।